হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, প্রকাশিত হয়েছে 2022-23 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে শেয়ার করব। আবেদনের তারিখ, যোগ্যতা, আসন, ফিস, মানবন্ধন এবং সিলেবাস সহ নতুন সব তথ্য শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, যেমন আবেদনের তারিখ। আবেদন শুরু হবে আগামী 13 ফেব্রুয়ারি 2023 তারিখ দুপুর 12টা থেকে। আবেদনের শেষ তারিখ 23 ফেব্রুয়ারি। ফিস জমা দেনের শেষ তারিখ 24 ফেব্রুয়ারি। প্রবেশপত্র বিতরণ 6 থেকে 7 মার্চ 2023 তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ 10 মার্চ 2023 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এছাড়াও এইচএসসি পরীক্ষা 2022-এর পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে কিছু প্রশ্ন সেগুলো সম্পূর্ণ বই থেকেই দেওয়া হবে। অর্থাৎ মেডিকেল ভর্তির যে সিলেবাস রয়েছে সেটি তোমার এইচএসসি পরীক্ষা 2022-এ যে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা দিয়েছ ঠিক সেই সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে, তবে কিছু প্রশ্ন থাকবে যেগুলো সম্পূর্ণ বই থেকেই দেওয়া হবে, তবে কয়েকটি প্রশ্ন হতে পারে। তো যাই হোক, এইবার তোমাদের সাথে শেয়ার করব আবেদনের যোগ্যতা ও শর্ত। আবেদনের যোগ্যতার মধ্যে প্রথমেই রয়েছে এসএসসিতে 2019 এবং 2020 সালে পাশ করতে হবে, এবং এইচএসসিতে 2021 এবং 2022 সালে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, এবং জিপিএর প্রয়োজন হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য মোট জিপিএ 9.00 এবং উপজাতীয় বা পার্বত্য অউপজাতীয় শিক্ষার্থীদের জন্য 8.00, তবে আলাদা করে জিপিএ এসএসসি প্লাস এইচএসসিতে 3.50 পেতে হবে। এবং বিষয়ভিত্তিক আবেদনের যোগ্যতা রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, এবং এইচএসসিতে জীববিজ্ঞানে কমপক্ষে 4.00 থাকতেই হবে। যদি সেকেন্ড টাইমার হও সেক্ষেত্রে ভর্তি হলে 8% এবং ভর্তি না হলে 5% নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষার নম্বর থেকে, মোট নম্বর থেকে। এবার তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার মান বন্টন। মোট 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে 1 ঘন্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। এছাড়াও পাশ নম্বর থাকবে 40। লিখিত পরীক্ষার নম্বর এবং জিপিএর নম্বর ক্যালকুলেট করে মেধাতালিকা প্রণয়ন করা হবে, এছাড়াও ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না। এবং আরও রয়েছে বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস, যেমন জীববিজ্ঞানে 30, রসায়নে 25, পদার্থবিজ্ঞানে 20, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 10, যেমন বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন। এছাড়াও এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর মোট 200 নম্বরের হিসাবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে। অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 15 গুণ 75 নম্বর সর্বোচ্চ, এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 25 গুণ অর্থাৎ 125 নম্বর সর্বোচ্চ দেওয়া হবে। এরপরে রয়েছে আবেদন ফি ও ফি জমা দেওয়ার পদ্ধতি। আবেদন ফি 1000 টাকা, দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে। এইটার মাধ্যমে শুধু দেওয়া যাবে, এটার বাইরে অন্য কোনো সিম দিয়ে তুমি দিতে পারবে না। তো এখানে ফি জমা দেওয়ার পদ্ধতি দেওয়া হয়েছে, যেমন টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে MBBS লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে প্রথমে MBBS দিতে হবে, তারপর স্পেস দিতে হবে, এরপর ইউজার আইডি দিতে হবে। অর্থাৎ আবেদন করার পর তোমাকে যে ইউজার আইডি দেওয়া হয়েছে সেই ইউজার আইডি টাইপ করতে হবে, এরপর 16222 নম্বরে সেন্ড করতে হবে। এই SMSটি করার পর ফিরতি SMS একটি পিন দেওয়া হবে, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসাবে 1000 টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেওয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে, অর্থাৎ মেসেজ অপশনে গিয়ে MBBS লিখে স্পেস দিয়ে ES লিখে স্পেস দিয়ে পিন লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ 4টি সেন্টার কোড দিতে হবে। অর্থাৎ সর্বোচ্চ তুমি 4টি সেন্টার চয়েস করতে পারবে, প্রত্যেকটি সেন্টারের কোড দিয়ে কমা দিয়ে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে MBBS লিখে স্পেস দিতে হবে, তারপর ES দিতে হবে, তারপর স্পেস দিতে হবে, এরপর পিন নম্বরটি দিতে হবে, তারপর স্পেস দিতে হবে, এরপর সেন্টার কোড দিতে হবে। তো সেন্টার কোড কী আমি তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে সেন্টার কোডগুলো দেওয়ার পর তারপর সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো এখানে যে পিন নম্বরটি ব্যবহৃত হয়েছে সেই পিন নম্বরটি হচ্ছে আগের SMS-এ যে পিন নম্বরটি তুমি পেয়েছিলে সেই পিন নম্বরটি ব্যবহার করবে, এবং যে সেন্টার কোডগুলো রয়েছে সেই সেন্টার কোডগুলো হচ্ছে পরীক্ষার কেন্দ্র কোড। তো তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এবং পিন নম্বর সঠিকভাবে লেখা হলে উক্ত টেলিটক প্রিপেইডের মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা কেটে রেখে ফিরতি SMS-এ কেন্দ্রের নাম জানিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এবার তোমাদের সাথে শেয়ার করব কেন্দ্রের নাম ও কেন্দ্র কোড।
তো অবশ্যই এখান থেকে যে কেন্দ্র কোডগুলো রয়েছে মিলিয়ে দেখবে, কারণ তুমি যে কলেজটিতে বা যে কেন্দ্রগুলোতে পরীক্ষা দিতে চাচ্ছ সেই কেন্দ্রের নাম এখান থেকে দেখতে হবে এবং কেন্দ্রের কোডগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ ফরিদপুর, এইটার কলেজ কোড হচ্ছে 13 বা কেন্দ্র কোড হচ্ছে 13। এরপর রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম, এইটার কেন্দ্র কোড হচ্ছে 15। কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা, এইটার কেন্দ্র কোড হচ্ছে 18। তো এরকমভাবে তুমি যে কলেজগুলোতে কেন্দ্র দিতে চাও সেই কলেজের কেন্দ্র কোড এখান থেকে অবশ্যই দিয়ে দিবে। এবার তোমাদের সাথে শেয়ার করব মোট আসন সংখ্যা। তোমরা দেখতে পারছো যে জেনারেল সিট রয়েছে 4230টা, ফ্রিডম ফাইটার কোটার ক্ষেত্রে রয়েছে 87টা, ট্রিবালদের জন্য 9টা, নন ট্রিবালদের জন্য 3টা, ট্রিবাল আদার্সের জন্য রয়েছে 8টা এবং ট্রিবাল রিসার্ভড ফর রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য 13টা। এই টোটাল সিট রয়েছে 4350টা। এছাড়াও এখানে উপজাতীয় প্রার্থীদের জন্য কোড দেওয়া হয়েছে, এই কোডগুলো তোমার আবেদন করার সময় প্রয়োজন হবে, অর্থাৎ যারা উপজাতীয় প্রার্থীরা রয়েছে তোমাদের আবেদন করার সময় এই কোডগুলো প্রয়োজন হবে। এছাড়াও এখানে বিশেষ কিছু তথ্য দেওয়া হয়েছে, যেমন ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে, যে কোনো কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করে, পরীক্ষায় অবতীর্ণ বা কোনো নির্বাচিত শিক্ষার্থীর দেওয়া তথ্য যা ফলাফল নির্ধারণে বিবেচিত হয়েছে অসম্পূর্ণ বা ভুল বলে প্রমাণিত হলে পরীক্ষা ফলাফল ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এবং যে কোনো বিষয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ পর্যায়ে আমরা জেনে নিব কলেজের তালিকা ও আসন সংখ্যা। তো এখানে তোমরা নিশ্চয়ই কলেজের তালিকা দেখতে পারছো এবং কলেজের কোডগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং সিট রয়েছে জেনারেল সিট কয়টা, তারপর ফ্রিডম ফাইটার সিট রয়েছে কয়টা, ট্রিবল সিট রয়েছে কয়টা, তারপর টোটাল সিট কতগুলো রয়েছে এখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। এবং দ্বিতীয় যে তালিকা রয়েছে এই তালিকা থেকেও কিন্তু তোমরা দেখতে পারছো যে কতগুলো আসন এখানে রয়েছে। তো এই ছিল মোটামুটি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তির সকল অংশ তোমাদের সাথে শেয়ার করেছি, শুধুমাত্র আবেদন কিভাবে করতে হবে সেই বিষয়টি তোমাদেরকে জানাইনি। আবেদন করার জন্য তোমার কী কী করতে হবে যদি সম্ভব হয় অবশ্যই আমি তোমাদেরকে একটি পূর্ণ ভিডিওর মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।